from the virus rises with pneumonia-like symptoms. Human-to-human transmission. Very serious public health threat. The number of known infections has risen sharply. 4,500 cases. 1,000 people have died in the past 24 hours. There are more than 1.7 million cases of COVID-19 around the world. হ্যালো এভরিওয়ান, আসলে কেমন আছেন এটা জিজ্ঞেস করতে এখন ভয় লাগে। উই আর অল ইন এ সিচুয়েশন রাইট নাও। আর বেসিক্যালি আজকে হচ্ছে আমি কথা বলবো হাউ টু সার্ভাইভ ফ্রম কোভিড-19। অ্যান্ড আমার সাথে স্পেশাল গেস্ট হিসেবে আজকে আছেন করোনা ওয়ারিয়র ডক্টর তাহের রেনেসা। উনি হচ্ছে 333 হেল্পলাইনে অ্যাজ এ ভলেন্টিয়ার ডক্টর হিসেবে কাজ করতেছিলেন। অ্যান্ড উনি কোভিড-19 পজিটিভ হয় 16 ডেজ আগে, তারপর উনি সেলফ কোয়ারেন্টাইনে থেকে হচ্ছে কোভিড-19 নেগেটিভ আসে 2 দিন আগে। সো আমরা বেসিক্যালি তার থেকে জানবো হচ্ছে সে কীভাবে সেলফ কোয়ারেন্টাইনে থেকে 14 ডেজে সে কোভিড-19 নেগেটিভ হয়েছে। সো চলুন লাইভে আনা যাক ডক্টর তাহের রেনেসাকে। যাই হোক, সো বেসিক্যালি রেনেসা ভাই হচ্ছে কোভিড-19 পজিটিভ ছিল 16 ডেজ আগে, অ্যান্ড লাস্ট 2 দিন আগে হচ্ছে তুমি কোভিড-19 নেগেটিভ হয়েছো আই গেস। আর তুমি হচ্ছে 333-তে ভলেন্টিয়ার ডক্টর হিসেবে ছিলা। সো How was the experience being self-quarantined? So, তুমি তোমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করো, আসলে বেসিক্যালি কিভাবে সেলফ কোয়ারেন্টাইনে ছিল 14 ডেজ। সো আমার 14 ডেজ না একটু বেশি হয়ে গেছে আর কি। আমি গত মাসের 8 তারিখে আর কি আমার একটা সিম্পটম হয়, শুকনো কাশি ছিল, তারপর একটু গলা ব্যথার মতো ছিল। তো আমি যেহেতু একজন চিকিৎসক, সেহেতু আমি মনে করলাম যে আমার টেস্ট করানো যায় কিনা। তো আমি টেস্ট করালাম, 8 তারিখে টেস্ট করালাম, 10 তারিখে আমি রেজাল্ট পেলাম যে আমি পজিটিভ। দ্যাট ওয়াজ শকিং নিউজ, আমি পজিটিভ। তারপরে আমি সাথে সাথে আমার ফ্যামিলিকে আমার থেকে আলাদা করে দিলাম, এবং আমি একটা রুম, আমার যে রুমে সেই রুমে থাকলাম, যে রুমে একটা অ্যাটাচ বাথরুম আছে। তো আমার প্রায় 20 দিন, আজকে আরো অনেকদিন হয়ে গেল আর কি, 2 সপ্তাহর বেশি হয়ে গেছে, 3 সপ্তাহ চলছে। তো 2 দিন আগে নেগেটিভ পাইলাম। তো এটা একটা মানে একটা অনেক লং জার্নি মনে হয়েছে, যে অনেকে বলে যে হোম কোয়ারেন্টাইন তো মেনে চলা খুব ইজি, বা সেলফ আইসোলেশন তো মনে হয় চাইলেই করা যায়, কিন্তু আসলে ব্যাপারটা ঠিক তা না। এটা অনেক একটা খুব মানসিক প্রেসারের একটা কাজ, কারণ আপনি মানুষ তো সামাজিক জীব আমরা জানি। তো আমি একদম এতদিন, প্রায় আজকে প্রায় 24 দিন যে এভাবে একটা একলা রুমে থাকা, এটা খুবই একটা কঠিন কাজ, খুবই একটা কঠিন কাজ। এবং এরকম আমরা তো এরকম 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 আমরা তো এক্সপিরিয়েন্স না যে আমরা একা থাকি। আমরা তো সবসময় ফ্যামিলিকে সময় দিই, একসাথে টিভি দেখি, একসাথে চা নাস্তা খাই। এটা একদম সম্পূর্ণ একটা নতুন এক্সপিরিয়েন্স, এবং খুব একটা হরিবল এক্সপিরিয়েন্স আমি বলবো। তারপরেও আর কি সবার দোয়ার, সবার ভালোবাসায় আমি এটা ওভারকাম করতে পারছি। এই আর কি, এখন 2 দিন ধরে আমার মানসিক অবস্থা খুব ভালো, যেহেতু আমি জানতে পারছি আমি নেগেটিভ, একদম সুস্থ, সম্পূর্ণ সাধারণ সুস্থ মানুষের মতোই আমি একদম নর্মাল হয়ে গেছি। এটাই সবচেয়ে বড় কথা। এবং আমি আমার ফ্যামিলির কাছে আর 2 দিন পরে একদম সম্পূর্ণ ফিরে যেতে পারবো। এটাই আমার সবচেয়ে এখন সবচেয়ে বড় ফিলিংস, এটাই যে সুস্থ হয়েছি। তো রেনেসা ভাই, তুমি তো এখন হচ্ছে 333-তে ভলেন্টিয়ার ডক্টর হিসেবে কাজ করতেছো, রাইট? তো মানুষের রেসপন্স কিরকম, লাইক কিরকম ফোন কল আসে, বা আসলে মানুষজন কিরকম সিমটমের জন্য ওরা টেস্ট করতে চায়? আচ্ছা আচ্ছা, এটা আমি একটু প্রথমে 3 দিন সম্বন্ধে একটু বলি। এটা আমাদের গভর্নমেন্টের একটা প্রজেক্ট, এটা এটুআই এবং আমাদের ডিজি হেলথ মানে স্বাস্থ্য অধিদপ্তরের একটা প্রজেক্ট। এখানে আমরা প্রায় 4,000 স্বেচ্ছাসেবী চিকিৎসক, যারা প্রশিক্ষণপ্রাপ্ত করোনা বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার, তারা 24 ঘন্টা, দিনরাত 24 ঘন্টা সেবাটা দিচ্ছি। বেসিক্যালি আমি এটা গত মাসে এপ্রিল মাসের 2 তারিখ থেকে, মানে আমি পজিটিভ হওয়ার আগে থেকে এটা শুরু করছি। আগে আমার অনলাইন যেটা কোর্স থাকে সেই কোর্সটা করেছি, এর জন্য পড়াশোনা করতে হয়েছে, তারপর এটা একটা সার্টিফিকেট নিতে হয়েছে, তারপরে একটা অ্যাপ্লিকেশন ছিল, অ্যাপ্লিকেশনও রেজিস্ট্রেশন করতে হবে, মানে মোটামুটি একটা 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 প্রসিডিউর মধ্যে গিয়ে তারপরে আমি এই সার্ভিস ইনক্লুড হতে পারছি। তো প্রথম দিকে প্রচুর কল আসতো, তখন তো যখন 2 তারিখ থেকে শুরু করলাম, তখনও তো আমাদের দেশে আসলে ওইভাবে ওইভাবে আসলে গত মাসের 2 তারিখে কথা বলছি, এপ্রিলে, তখনও তো ওইভাবে মানুষ অত সচেতন হয় নাই। দেখা যাচ্ছে অনেক ফোন আসতো, কিছু প্র্যাঙ্ক ফোন আসতো, আবার আমার যে ফিমেল কলিগ আছে তাদের কাছ থেকে শুনতাম যে তাদেরকে হ্যারাসমেন্ট করা হতো, এরকম আমিও কয়েকটা এরকম প্র্যাঙ্ক কল পাইছি, আমাকে ফোন দিয়ে গান শোনাচ্ছে,
তারপর ছোট ছোট বাচ্চারা ফোন দিতেছে, যেহেতু এটা একটা টোল ফ্রি সার্ভিস। তো এরপরে আমরা আমাদের উপর কর্তৃপক্ষের কাছে এটা কমপ্লেন করি, তারপর তারা কয়েকটা কমপ্লেন খুব আমলে নিয়ে কয়েকজন হ্যারাসমেন্ট যারা করছে এরকম কয়েকজনকে গ্রেপ্তার করে, তারপরে এখন মোটামুটি ভালো ফোন আসে এবং বেশিরভাগ পেশেন্টই আসলে মানে প্রকৃত পেশেন্ট। এখন গত কয়েকদিন ধরে যে পেশেন্ট গুলো পাচ্ছি, যে যারা ফোন দিচ্ছে তারা আসলেই মানে প্রকৃত পেশেন্ট। তারা বেশিরভাগই দেখা যাচ্ছে যে হরজন গুলা, যেমন ঢাকা থেকে, গাজীপুর থেকে, নারায়ণগঞ্জ থেকে, নরসিংদী থেকে, তারপর ওইদিকে আমি পেয়েছি সিলেটের ফোন, পেয়েছি রাজশাহীর ফোন, পেয়েছি মানে এটা একদম হোল বাংলাদেশের আর কি, যে কোনো জায়গা থেকে ফোন দিলে এটা অটোমেটিক সিস্টেম সেন্ট্রালি, যে আমরা যে অন থাকি যাকেই পাই তাকেই আর কি ফোনটা আসে। তো মানুষের রেসপন্স ভালো, বেশিরভাগ মানুষই খুব ভালো আমাদের কথা শুনছে, আমরা যে পরামর্শ দিচ্ছি সেটা করতেছে। তবে ইদানিং একটা দেখলাম, সেদিন একটা ফোন পেলাম নরসিংদী থেকে, এক ভাইয়া ফোন দিছিল, তো ওনার সব একদম করোনার সব বেশিরভাগ সাইন সিমটম আছে। তো ওনাকে আমি বললাম যে আপনি টেস্টটা করান, উনি টেস্টটা করতে ভয় পাচ্ছে, উনি বলতেছিল যে আমি এইভাবে টেস্ট করব, আমাকে তো সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করা হইতে পারে, আমি কি এটা কি হাসপাতালে গিয়ে করব কিনা। পরে আমি বললাম হ্যাঁ এটা আপনি এটা করতে পারবেন, হাসপাতালে গিয়ে করা যায়। এই জিনিসগুলো আসলে একটু মানে খারাপ লাগলো, যে মানুষ টেস্ট করাতে চাচ্ছে, তার লক্ষণ আছে, সে তার এবং তার ফ্যামিলিকে সেভ করতে চাচ্ছে, অথচ সেখানে এসে সামাজিকতার ভয়ে, সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন হওয়ার ভয়ে, এই সোশ্যাল স্টিগমা, এগুলোর কারণে এসে টেস্ট করাতে ভয় পাচ্ছে। এই জিনিসটা খুবই আসলে কি বলবো, হৃদয় বিদারক আসলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বেসিক্যালি তোমার সাধারণ মানুষ মানে কিভাবে আসলে সাধারণ মানুষের রেসপন্স কিরকম আসলে, কি তারা COVID-19 টেস্টের জন্য চাওয়ার পরে কি তারা টেস্টটা করতে পারতেছে বা তাদের স্যাম্পল কালেক্ট করা হচ্ছে রাইট টাইমে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি বলি, আমাদের সিস্টেম আছে, আমাদের কিছু প্রোটোকল আছে আর কি, আমাদের একটা গাইডলাইন আছে, ওই গাইডলাইনটা পড়ছি আমরা, গাইডলাইন পড়ে আমাদের একটা একটা অনলাইনে ফর্ম আছে আর কি। ওই যারা ফোন করে তাদের যদি করোনার লক্ষণ পাই এবং আমরা কিছু কোশ্চেনারি করি, আমাদের সেই কোশ্চেনারি তারা যদি আমাদের যে ক্রাইটেরিয়া তারা যদি ফিল আপ করে, তখন আমাদের একটা ফর্ম ফিল আপ করতে হয়, তাদের নাম, ঠিকানা, বয়স, একদম মোবাইল নাম্বার, তারপরে কি কি সাইন সিমটম পাওয়া গেছে, গত 14 দিনে তারা কোথায় কোথায় ছিল, তারা বিদেশ ফেরত কিনা, এই জিনিসগুলো ফর্ম ফিল আপ করে আমাদের পাঠাইতে হয়। তো এটা পাঠাই দিলে আমাদের IDCR এর যে একদম সেন্ট্রাল যে ড্যাশবোর্ড সেখানে চলে যায় একদম সরাসরি। আমরা যে যে তিন তিনে যে আমরা যে আমরা যে কাজটা করি এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ, আমার আমরাই আমরাই যে ফর্ম ফিল আপটা করে দিই এখান থেকে মোবাইল থেকে, সেটা একদম ডাইরেক্ট আমাদের সেন্ট্রাল যে ড্যাশবোর্ড সেখানে চলে যায়, সেখান থেকে তারা তারা আবার ওই লোকরা ফোন দেয়, তারা ভেরিফাই করে এবং তারা টেস্টটা করায় ফেলে। যেমন আমার আমার যে আমার যে টেস্টটা, আমি কিন্তু একদম ডাইরেক্ট IDCR এ ফোন দিছিলাম, 8 তারিখ সকাল সকাল 8টার সময় ফোন দিছি এবং বিকাল 3টার সময় আমার, দুপুর 3টার সময় আমার স্যাম্পল কালেকশন করছি। তো মানে বোঝা যাচ্ছে এটা কত ফাস্ট কাজ করে, মানে আমি ফোন দিছি, তারা সাথে সাথে আমাকে কল ব্যাক করছে আবার একজন, এবং আমি একটা SMS এ তার ঠিকানা পাঠাইছি, এবং উইদিন 9, 10, 11, 12 1, 2, 3 এই 5-6 ঘন্টার মধ্যে তারা আমার স্যাম্পল কালেকশন করছে। তো দিস ইজ এ ট্রেমেন্ডাস জব। আচ্ছা, স্যাম্পল কালেকশনের কাজটা কি কিছুরকম সিভিল সার্জনের অফিস থেকে করা হয়? এটা হ্যাঁ জেলা ওয়াইজ করা হয়, তাদের একটা টিম থাকে, তারা বাসায় এসে স্যাম্পলটা নেয়, এটাই আর কি প্রসিডিউর। এবং স্যাম্পলটা নেওয়া হয় আমাদের দুই জায়গা থেকে, আমরা তো জানি যে স্যাম্পল যে কোনো পরীক্ষা মানে রক্ত পরীক্ষা, কিন্তু এটা আসলে রক্ত পরীক্ষা না, এটা আসলে আমাদের নাক এবং মুখ থেকে একটা লালা সংগ্রহ করা হয়, নাকের ভিতর থেকে এবং মুখের। আচ্ছা আচ্ছা, তো রেনেসা ভাই কিছু কোয়েশ্চন করি বেসিক। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আসলে বেসিক্যালি ফার্স্ট কোয়েশ্চন হচ্ছে করোনার স্পেসিফিক লক্ষণ কি, বা কি এমন লক্ষণটা ছিল যেটার কারণে তোমার মনে হয়েছে যে তোমার আসলে COVID-19 টেস্ট করা প্রয়োজন? যেটা একটু প্রথমে বললাম, আমার কাশি ছিল, শুকনো কাশি ছিল। আচ্ছা, আর গলা ব্যথার মতো ছিল আর কি, মানে গলায় খুশখুশ যে কাশি সেটা, কিন্তু কাশিটা আমার কাছে মনে হয়েছে এটা অ্যাবনর্মাল কাশি, আমরা নর্মাল যে সর্দি কাশির যে সিজনাল চেঞ্জে যে কাশি হয় সেরকম কাশি না, অনেকটা মানে মনে হচ্ছে ভিতর থেকে আসতেছে এরকম কাশি। এবং একদিন হয়েছে যে মানে যখন টেস্ট করতে গেছি ওই দিন রাতে আমার দেখা গেছে যে আমি কাছ থেকে ঘুম থেকে উঠে গেছি এরকম একটা কাশি, এরকম হচ্ছে না কিন্তু। আর কিন্তু এখন যেটা হচ্ছে, আমরা মোটামুটি আমরা 4টা লক্ষণ যেটা আমরা সবাই জানি কম বেশি, একটা হলো জ্বর, মানে টেম্পারেচার থার্মোমিটার 100 মিটার 100 ডিগ্রি ফারেনহাইট বেশি, জ্বর, গলা ব্যথা, কাশি, আর হলো শ্বাসকষ্ট, মেইনলি আর কি 4টা সিমটম বলি আমরা, 4টা লক্ষণ। এর বাইরেও ইদানিং যে লক্ষণ গুলো দেখা যাচ্ছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, সেগুলো হলো লুজ মোশন, মানে পাতলা পায়খানা, বমি,
তারপরে আনইউজুয়াল উইকনেস, মানে সারাদিন রেস্ট নেওয়ার পরও মনে হচ্ছে শরীরটা খুব দুর্বল, যেটাকে আচ্ছা আমরা ফ্যাটিক বলি মেডিকেলের ভাষায়। তারপরে আরেকটা হলো ঘ্রাণ শক্তি এবং ঘ্রাণ শক্তি লোপ পাওয়া, এবং মানে গন্ধ শক্তি লোপ পাওয়া, যে আমরা নর্মাল যে ঘ্রাণ এবং নর্মাল যে স্বাদের যে যে ফিলিংসটা, যে সেন্সটা, এটা এটা অনেক সময় কমে যায়। এর সাথে আরো কিছু মাথা মাথা ব্যথা আছে, পেট ব্যথা আছে, ইভেন এখন নতুন নতুন আরো, যেহেতু এটা নতুন ভাইরাস, এটা নিয়ে আরো নতুন নতুন রিসার্চ হচ্ছে। আজকেও একটা ইন্টারন্যাশনাল জার্নালে আমি দেখলাম যে বিভিন্ন স্কিন ডিজিজ, মানে এই যে চুলকানি আর কি, হঠাৎ হ্যাঁ হ্যাঁ করে যে অ্যালার্জি সমস্যাটা, এটাও নাকি করোনা একটা লক্ষণের মধ্যে, সম্ভবত স্পেন কি ফ্রান্সের ডাক্তাররা এটা খুঁজে পাইছে যে এটাও করোনা, করোনা যারা রোগী তাদের মধ্যে এই জিনিসটা ছিল। তো এটা আসলে একদম নতুন ভাইরাস, তো এখন আমরা নতুন নতুন জানছি। তো মোটামুটি যেগুলো বললাম আর কি, যে চারটা, আর সাথে আমাদের দেশে কেন জানি লুজ মোশনটা খুব কমন হচ্ছে ইদানিং, আমি কয়েকজন আচ্ছা আচ্ছা কথা বলছি, লুজ মোশনটা, পেট ব্যথাটা, তারপরে শরীর খুব দুর্বল লাগাটা, এই জিনিসগুলো খুব কমন হয়ে গেছে ইদানিং। এবং আরেকটা সবই খুবই অ্যালার্মিং বিষয়, এটা কিন্তু অ্যাসিমটোমেটিক হয়, মানে কোনো লক্ষণ ছাড়াই কিন্তু পজিটিভ হইতে পারে, এবং সেটা আসলে পজিটিভ, এবং এটা আচ্ছা আচ্ছা 30% 30% ক্ষেত্রে এটা সম্ভব। এবং আমি আর একটা ইনফরমেশন দিতে চাই যে আমাদের তিন তিনে আমরা যে সার্ভিস দিচ্ছি, এখানে একটা নতুন জিনিস অ্যাড হয়েছে, কেউ যদি টেস্ট করাতে চায় তাহলে আমরা তাকে টেস্ট করার একটা সুযোগ দিচ্ছি। কেউ যদি হরজোন থেকে, মানে এই যে ঢাকা, নরসিংদী বা গাজীপুর, নারায়ণগঞ্জ, এইসব জেলা থেকে কেউ যদি ফোন দেয়, এবং কারো যদি আত্মীয় স্বজন যদি করোনা পজিটিভ থাকে, এবং আমরা যদি তার হিস্ট্রি নিয়ে মনে করি তার টেস্ট করানো টেস্ট করানো যায়, তাহলে আমরা তার ইচ্ছা অনুযায়ী একটা টেস্ট করার ব্যবস্থা করে দিচ্ছি। এটা একটা সবার জন্য একটা ভালো ভালো সংবাদ। আচ্ছা, একটা কোয়েশ্চেন আসছে, সেটা হচ্ছে আহসানুল কবির। আচ্ছা, অনিক ভাই বলছে COVID-19 থেকে সেফ থাকার জন্য কি কি পদক্ষেপ নিয়ে রাখা উচিত হবে, সেটা আলোচনা করলে অনেকের উপকার হতে পারে। তো এই ব্যাপারে কিছু বলতে চাও? এটা তো বলা আসলে উচিত সবাই, আসলে এটা তো সবাই জানে, সবাই বারবার টিভিতে বলা হচ্ছে যে আপনারা ঘরে থাকুন, দয়া করে ঘরে থাকুন, অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। তারপরে ঘর থেকে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, এবং ঘর থেকে যখন আসবেন তখন অবশ্যই ঘর থেকে এসে যে জামাটা পরবেন সে জামাটা ধুইতে দিবেন, সাথে সাথে সরাসরি বাথরুমে চলে যাবেন, সম্ভব হলে গোসলটা করবেন, এবং হাতটা অবশ্যই 20 সেকেন্ড, এটা বারবার জোর দেওয়া হচ্ছে, অবশ্যই হাতটা 20 সেকেন্ড ধোবেন। কারণ আমরা হলে সবসময় আমাদের মানুষের যে নর্মাল নেচার সেটা হলে আমরা, এটা দেখছে যে বিজ্ঞানীরা, যে আমরা 24 ঘন্টায় প্রায় 200 থেকে 300 বার নাকে মুখে হাত দিই, মানে আমাদের ফেসে হাত দিই, এই জন্যই মানে হাত ধোয়াটা খুবই ইম্পর্টেন্ট। কেউ যদি ঘন ঘন হাত ধোয় এবং ঠিক মতো মাস্ক ব্যবহার করে, তাহলে আমার মনে হয় সেই রোগটা ছড়ানোর সম্ভাবনা খুবই কম। আর একটা হলো এই যে দূরত্ব, এখন এখন বর্তমানে যে গাইডলাইন সেখানে বলা হচ্ছে বাইরে গেলে অবশ্যই 6 ফুট, মানে 6 হাত, আগে ছিল আচ্ছা 3 ফুট, এটা আপডেট করা হয়েছে, এখন বাইরে গেলে 6 ফুট এবং ঘরের ভিতরেও 3 ফুট। মানে ঘরে যে আমরা আগে এরকম সবাই মিলে টিভি দেখতাম, এটাও এটাও এখন নিজস্ব, মানে এটাও এখন ডিসকারেজ করা হচ্ছে, স্পেশালি যাদের বাসায় এল্ডারলি পিপল আছে বা ছোট বাচ্চা আছে বা প্রেগনেন্ট মাদার আছে বা ব্রেস্ট ফিডিং মাদার আছে বা ছোট বাচ্চা, এটা এটা করতে বলা হয়েছে। এবং স্পেশালি যাদের ডায়াবেটিস, হাইপার টেনশন বা কিডনি রোগ আছে, তাদেরকে অতি জরুরি ছাড়া, অতি জরুরি প্রয়োজন ছাড়া যেন তারা ঘর থেকে বের না হয়। এটাই আসলে আসলে একটা কথা বলি, যে এই ভাইরাসটা এমন একটা ভাইরাস যে এখন যদি আমরা বাংলাদেশের যে অবস্থা, এখন যদি আমরা বাংলাদেশের 17 কোটি মানুষ যদি 14 জনের জন্য যে যেখানে আছে সে যদি সেখানে থাকি, তাহলে কিন্তু এই ভাইরাসটা মানে বাংলাদেশ থেকে 14 দিন পরে হাওয়া হয়ে যাবে। মানে এই ভাইরাসের তো হাত পা নাই, এই ভাইরাস শুধুমাত্র মানুষ থেকে মানুষে ছড়ায়। তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা বার্তা আমি মনে করি, এটা প্রিভেনশন ইজ অনলি দা অপশন রাইট নাও, যেহেতু এটা কোনো আচ্ছা চিকিৎসা এখন হয়নি এবং এটা ভ্যাকসিন আবিষ্কার করতে অনেক সময় লাগে। আচ্ছা 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 রেনেস ভাইয়া, সেলফ কোয়ারেন্টাইন আসলে বেসিক্যালি, সেলফ কোয়ারেন্টাইনটা এক্সপ্লেইন করো, তুমি কিভাবে সেলফ কোয়ারেন্টাইনে ছিলা, আচ্ছা আচ্ছা কি কি করছো এটা, সেলফ কোয়ারেন্টাইনে? সেলফ কোয়ারেন্টাইন মানে তো টোটালি আলাদা, রাইট? হ্যাঁ হ্যাঁ রাইট। তো বেসিক্যালি কিভাবে ছিলা 14 ডেজ সেলফ কোয়ারেন্টাইনে? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি এই যে প্রথমে বললাম, যেটা ফ্যামিলি থেকে আলাদা হয়ে গেছি, পরে আমি দেখা গেছে যে আমার যে খাওয়া দাওয়াটা সেটা আমার দরজার বাইরে দেওয়া ছিল, তারপর তারা দরজার বাইরে দিয়ে চলে যেত, তারা ফোন দিত, পরে আমি দরজা খুলে গ্লাভস পরে সেটা ঘরের মধ্যে নিয়ে আসতাম। এইভাবে আমি খাওয়াটা খাইতাম, তারপরে নিচে প্লেট টেট ধুয়ে সেগুলো আবার পাঠিয়ে দিতাম। আমার যে কাপড় চোপড় ছিল, যে বিছানার কাপড়, সেগুলো আমার
আমি বালতির মধ্যে ওয়াশিং ডিটারজেন্ট পাউডার দিয়ে 30 মিনিট বা 20 মিনিট ভিজায় রাখতাম, এটা একটা ছিল। তারপর আমার যে বাথরুম সেগুলোতে আমি নিয়মিত ব্লিচ করছি, ব্লিচিং পাউডার দিচ্ছি 2-3 দিন পর পর। তারপর আমি যে মেঝেতে হাঁটতাম, এই মেঝেটা 2-3 দিন পর পর পরিষ্কার করতে হবে, পরিষ্কার করা হতো। মানে এই জিনিসগুলো মেনটেন করা হয়েছে খুব স্ট্রিক্টলি, এবং আমার ঘরে এবং আমি রুমের ভিতরে এবং কারোর সাথে দেখা করিনি, সব খালি অনলাইনে কথাবার্তা হয়েছে। এবং ঘরের ভিতরে মাস্ক, যদিও ঘরের মধ্যে ছিলাম, তারপরে যদি বারান্দা যেতাম মাস্ক পরে যেতাম, এই আর কি। মোটামুটি একদম সম্পূর্ণ মানে একাকী একটা জীবন, যার 14 দিন একদম আচ্ছা জনমানবহীন, মনে হচ্ছে আমি একটা কোনো দ্বীপে একলা একলা বসবাস করতেছি, এরকম একটা অবস্থা আর কি, কঠিন একটা সময় আর কি। হ্যাঁ আচ্ছা রেনেস ভাই, যারা হচ্ছে হার্টের পেশেন্ট বা যাদের অ্যাজমার প্রবলেম আছে বা শ্বাসকষ্টের প্রবলেম আছে, তারা বেসিক্যালি কি করতে পারে যদি COVID-19 পজিটিভ আসে, ইমার্জেন্সি হেলথ কেয়ার সাপোর্ট যদি প্রয়োজন হয় বা বাসায় যদি আচ্ছা থাকে, তাহলে কি কোনো মেডিসিন বা কোনো কিছু নেওয়ার কি প্রয়োজন আছে? এক নম্বর কথা হলো, কেউ যদি পজিটিভ হয় তাহলে অবশ্যই সাথে সাথে সাধারণত আমাদের ওখান থেকে যোগাযোগ করা হয়। পজিটিভ পেশেন্টকে আমরাই মানে আইসোলেটেড করে দিই, ফোন দিয়ে জানাই, যেমন আমাকে যেরকম জানানো হয়েছে। পজিটিভ কেস সরকার থেকে বলা হয়, সিভিল সার্জন বা ডাক্তাররাই ফোন দিবে, তারপরও তারা ডাক্তারের পরামর্শ নিবে। ডাক্তার যদি বলে যে আপনার বাসায় থেকে চিকিৎসা সম্ভব, তাহলে অবশ্যই বাসায় থাকবে, এবং যদি বলে যে না আপনি হাসপাতালে আসতে হবে, আপনি হাসপাতালে অ্যাডমিশন নেন, তাহলে অবশ্যই হাসপাতালে অ্যাডমিশন নিবে। এবং অবশ্যই মানে এর কথা ওর কথা বিভিন্ন ধরনের নানা 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 মতির নানা মত, এইসব না শুনে শুধুমাত্র ডাক্তারের উপর বিশ্বাস রেখে শুধুমাত্র ডাক্তারের পরামর্শ মতোই ওষুধ খাবেন এবং নিয়মকানুন গুলো মানতে হবে। এটাই হলো মানে সর্বশেষ মানে সব কথা শেষ কথা। কারণ আমরা আমাদের দেশের মানুষ হয় কি, অসুখ বিসুখ হলে আত্মীয় স্বজন সহ যারা আছে সবাই নিজের মতো যার যার এক্সপিরিয়েন্স, যার 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 মতো চিকিৎসা দেওয়া, বা কি বলে ওটাকে, যে টোটকা চিকিৎসা, এগুলা এগুলা বলে যে এরা আচ্ছা করেন আচ্ছা ওটা করেন ওটা খান, এগুলো করা যাবে না। শুধুমাত্র ডাক্তারের পরামর্শ মতো চলতে হবে। এবং আমরা যে 3-3-এ যেটা সার্ভিস দিচ্ছি, বা 1-62-63, এই নাম্বার গুলো তো ফোন দিলে আমরা ডাক্তাররা সেটাও আমরা হেল্প করতেছি। যারা পজিটিভ পেশেন্ট তাদের ক্ষেত্রে আমরা হেল্প করতেছি, তাদের বিভিন্ন নিয়মকরণ বলে দিচ্ছি, কিভাবে খাবে, কিভাবে ওষুধ টষুধ খাবে, এগুলো কম বেশি আমরা হেল্প করছি আর কি। আচ্ছা 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 রেনেস ভাই, তুমি কি কোনো মেডিসিন নিয়েছিলে কোয়ারেন্টাইনে থাকা অবস্থায়? তোমার হ্যাঁ ঠান্ডা হ্যাঁ বা তোমার তো অ্যাজমার প্রবলেম ছিল, তো ওই অ্যাজমার প্রবলেমের জন্য তোমার জন্য তো আমার আগে যে মেডিকেশন চলছিল সেগুলাই, সেই ওষুধ গুলো কন্টিনিউ হয়েছে পুরোপুরি, এর বাইরে কিছু লাগে নাই। আর হলো আমার যেহেতু জ্বর ছিল না, কাশি ছিল, কাশির জন্য আমার সিরাপ খাইতে হয়েছে, অনেকগুলো সিরাপ খাইছি। আর টুকটাক ওই ভিটামিন সি জাতীয় খাবার বেশি খাইছি, লেবু লেবু বেশি খাইছি 2-3 বেলা, এই যে ভিটামিন সি ট্যাবলেট যেটা 2 বেলা 3 বেলা, এটা খাইছি অনেকদিন। তারপরে আরেকটা ওষুধ আমার খাইতে হয়েছে আর কি, আমি যে স্যারের পরামর্শ ছিলাম, দিনে কোর্স ছিল, ওটা ওটা খাইছি। তো মোটামুটি আমার কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ, মানে সব দিক মিলে এভাবেই আর কি আমি সার্ভাইভ করলাম, এভাবে আর কি ভালো সুস্থ বাসা থেকেই, শুধুমাত্র বাসা থেকেই, বাসার চিকিৎসা নিয়েই ভালো হয়ে গেছে আর কি। আচ্ছা 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 রেনেস ভাই, গরম পানি লবণ পানি দিয়ে গার্গল করলে বা গরম পানির ভাপ নিলে হচ্ছে করোনা থেকে বাঁচার চান্সেস অনেক বেশি। আমরা ওই প্রায় সোশ্যাল মিডিয়াতে আসে এরকম যে গরম পানির ভাপ দিয়ে হচ্ছে বাবা আর তার 2 মেয়ে পুরোপুরি সুস্থ হয়ে গেছে, তো এটা আসলে কতটুকু লজিক্যাল বা আসলে এটার এক্সপ্লেনেশন কি তোমার কাছে? আসলে এগুলো আসলে বেশিরভাগই ভুয়া, এই বিভিন্ন অনেকে তো এই কয়েকটা আমি তো দেখছিলাম, যখন বাংলাদেশে পুরোপুরি করোনা আসে নাই, তার আগে বাংলাদেশে কয়েকজন বিভিন্ন স্বপ্নে পায় আর কি, বিভিন্ন প্রতিষেধক আবিষ্কার করে ফেলছে, টিকা আবিষ্কার করে ফেলছে, এগুলো সবগুলো ভুয়া। আসলে গরম পানির যে বিষয়টা, এটা হলো আমরা যে কোনো টনসিলের সমস্যা বা গলার খুশখুশ কাশি, তখনই কিন্তু আমরা বলি যে আপনারা গরম পানি খাবেন বা লবণ গরম পানিতে গার্গার করবেন বা আদা দিয়ে চা খাবেন। এটা হলো নর্মাল একটা জিনিস, মানে আমাদের গলাটাকে স্মুদিং করা আর কি। এটার সাথে করোনার এরকম আলাদা করে সম্পর্ক নাই, কারণ করোনার আপনার ইনফেকশন হলে এটা সরাসরি আপনার লাংসে চলে যাবে। এটা আপনি গরম পানি তার লাংসের ভিতরে ঢোকানো সম্ভব না, মানুষের লাংসের ভিতরে পানি ঢোকালে তো মানুষ হয়ে যাবে, ইনফেকশন হয়ে মানুষ মারা যাবে। তো এটা আচ্ছা আসলে আচ্ছা পুরো ভুল ধারণা। তো এই গরম পানির বিষয়টা আসলে জাস্ট ওই যে যাদের গলা ব্যথা থাকে বা কাশিটা থাকে, তো এই গরম পানি বা গরম চা, আদা দিয়ে চা বা লবণ পানি দিয়ে গড়গড় করলে গলাটা অনেকটা স্মুথ হয় আর কি, স্মুদিং হয়, এটাই আর কি বিষয়। এইটাকে বিভিন্ন ভাবে বাড়াবাড়ি করে বিভিন্ন কথা বলা হয়েছে আর কি।
আচ্ছা রেনেস ভাই, আজকে হচ্ছে একটা নিউজে দেখলাম, সেটা হচ্ছে কিশোরগঞ্জের প্রায় 60% ইনফেক্টেড মানুষ হচ্ছে সুস্থ হয়ে গেছে। সো এটা আসলে খুবই ভালো সংবাদ আমাদের জন্য, এই কষ্টের মধ্যে একটা ভালো নিউজ পাইছি, সো এটা শুনে আসলে ভালো লাগতেছে। বাট আসলে গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে, টিভিতে, সব জায়গায় দেখতেছি যে অন্য জায়গার মানুষজন তাহলে কেন সুস্থ হইতেছে না, আসলে মানে কি প্রবলেম ওইটা? আসলে ডাক্তাররাকে ঠিকভাবে ট্রিটমেন্ট দিচ্ছে না বা অন্য কোনো প্রবলেম? তোমার কি মনে হয়? আমাদের কিশোরগঞ্জ তো 60% ভালো হয়ে গেছে, বাট অন্যান্য জেলার অবস্থা খারাপ, ঢাকার অবস্থাই খারাপ, ভালো হইতেছে না, অসুস্থ হইতেছে না। এটা আসলে বেশিরভাগ হলো যে মানুষ, যেটা বললাম যে মানুষ ওই যে দেরিতে দেরিতে টেস্ট করাচ্ছে, এটা একটা কারণ। প্রথম থেকে ভয় পাচ্ছে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন হওয়ার। এটা কিন্তু মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি এটা ডায়াগনোস করা যাবে তত তাড়াতাড়ি ভালো। কারণ আমি ধরো ইয়ং, আমার মতো 10 জন ইয়ং, তারা তাদের কিন্তু কিছু হবে না, কিন্তু যাদের বয়স 60-এর বেশি, 50-এর বেশি, এবং যাদের যাদের আগে থেকে হার্টের প্রবলেম, যাদের আগে থেকেই ফুসফুসের সমস্যা, অ্যাজমার সমস্যা বা সিওপিডি, বা যারা আগে থেকে খুব বেশি স্মোকার, হ্যাঁ, তাদের যা আগে থেকে কিডনি পেশেন্ট, এরকম তো বাংলাদেশে বাংলাদেশে কিডনি পেশেন্টই আছে প্রায় 2 কোটি লোক। তো তাদের যদি এরকম কোভিড পজিটিভ হয় এবং তারা যদি খুব দ্রুত হাসপাতালে যাইতে না পারে, তাহলে কিন্তু তাদের মানে অবস্থা খারাপ হবে। এটা 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 খুবই স্বাভাবিক। এই জন্য আমরা বলি যে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার যে কোনো ধরনের স্বাস্থ্য সেবাকে তো অবশ্যই আমাদের নাম্বার গুলোতে ফোন দিবেন, অথবা স্থানীয় ডাক্তার অথবা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে যে কোনো মাধ্যমে হোক যোগাযোগ করবেন। এই জন্য তো আমরা টেলিমেডিসিনের উপর জোর দিচ্ছি, কারণ সারা পৃথিবীতে এখন ইমার্জেন্সি সার্ভিস ছাড়া বাকি সবকিছু কিন্তু বন্ধ। এটা একটা প্যান্ডেমিক, একটা মহামারীর মধ্যে এটাই কিন্তু নিয়ম। ইভেন এই যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আমরা যে শুনতেছি তারা ভালো হয়েছে, তারা অলরেডি লকডাউন খুলে দিচ্ছে, তারা কিভাবে এত তাড়াতাড়ি তারা লকডাউন খুলে দিল? ইউরোপ তো ওইভাবে পারে নাই, কারণ তারা পুরোপুরি প্রায় 90% এর উপরে তাদের যে ট্রিটমেন্ট প্রোটোকল সব টেলিমেডিসিন, তারা স্কাইপের মাধ্যমে রোগীদের সাথে কথা বলছে, বেশিরভাগ মানুষই হোম ট্রিটমেন্ট দিচ্ছে, এবং যারা খারাপ পেশেন্ট তাদেরকে অ্যাজ আর্লি পসিবল হসপিটালে নিয়ে আসছে। ওদের তো স্বাস্থ্য ব্যবস্থা অনেক ভালো, আমাদের তো স্বাস্থ্য ব্যবস্থা আসলে, আমরা সীমিত সম্পদের দেশ, তারপরে আমাদের সুযোগ সুবিধা সীমিত, তারপরে আমরা সর্বোচ্চ আগেও চেষ্টা করছি, এখনো চেষ্টা করে যাচ্ছি, এটাই আর কি। মানুষজন লুকাচ্ছে বেশি, এটাই সমস্যা। যেমন আজকে আমি একটা খবর পেলাম, একটা জায়গায়, একটা হাসপাতালে, সরকারি হাসপাতালে একটা রোগী অপারেশন, সে অ্যাসিমটোমেটিক পেশেন্ট ছিল লক্ষণ ছাড়া, কিন্তু তারপরেও যেহেতু তার অপারেশন করা হয়েছে, তো ওই অপারেশনের সাথে যতজন যুক্ত ছিল, যত ডাক্তার, যত নার্স, প্রায় 17 জন স্বাস্থ্যকর্মী সহ, তারা করোনা পজিটিভ হয়ে গেছে। তো এটা তো খুব বিশাল একটা খারাপ বিষয়। এরকম একটা ডাক্তার একটা পজিটিভ হওয়া মানে তার সে প্রায় 1 মাস সে সার্ভিস দিতে পারবে না। এটা এটা একটা বিষয় আর কি, এই আর কি মোটামুটি। আচ্ছা, আহসানুল কবির অনিক ভাই আরেকটা কোয়েশ্চেন করেছে, সেটা হচ্ছে কোভিড-19 পজিটিভ আসলে তাদের দৈনন্দিন খাবারের রুটিন কি হবে? এরকম কিছু আলাদা করে না, যেটা বললাম এই লবণ এই আখ বেশি খাবে। আমি যে গরম পানি খাইছি একটু বেশিরভাগ সময়, যেহেতু গলা একটু সমস্যা ছিল, তারপরে এই ভিটামিন সি যুক্ত খাবার খাইছি, লেবু খাইছি প্রতিবেলায়, আর হলো প্রোটিন প্রোটিন জাতীয় খাবারটা বেশি খাইতে হবে। আমি প্রতিদিন দেখা গেছে যে সকালে ঘুম থেকে উঠে 2টা ডিম খাইছি, 1 গ্লাস দুধ খাইছি, তারপরে দুপুরে প্রতিবারই হয় মাছ মাংস অথবা ঘন ডাল খাইছি। প্রোটিন জাতীয় খাবারটা বেশি খাইতে হবে, সুষম খাদ্য খাইতে হবে, ফল ফ্রুটস খাইতে হবে, স্বাভাবিক খাবার, আলাদা এরকম কোনো বাছবিচার করা যাবে না যে এটা খাওয়া যাবে না ওটা খাওয়া, সবকিছু খাওয়া যাবে, কিন্তু প্রোটিনটা যত বেশি খায়। আর যাদের ডায়াবেটিস আছে বা যাদের কিডনি সমস্যা আছে, তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো, তাদের তো কিছু রেস্ট্রিকশন থাকে, তারা ওইভাবে চলবে। এমনি তাছাড়া খাবারের রুটিন খালি প্রোটিনটা বেশি ছিল, সবুজ শাকসবজি ফলমূলটা বেশি ছিল, এটা বাদে বাকি সবই নর্মাল ছিল। আচ্ছা 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 রেনেস ভাই, আরেকটা খুবই কষ্টের ব্যাপার, সেটা হচ্ছে সরকারি হসপিটাল গুলোর মানে বিরুদ্ধে প্রায় এরকম কমপ্লেন পাওয়া যায় যে আসলে ডক্টররা ট্রিটমেন্ট দিচ্ছে না, ডক্টররা পেশেন্টের কাছেই যাচ্ছে না, নার্স এন্ড আদার স্টাফদের দিয়ে হচ্ছে আসলে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, এরকম কমপ্লেন প্রায় আসতেছে টিভিতে, পেশেন্টরাই বলতেছে, আমার কথা না, আসলে আমি নিজে বলতেছি না। তো এই ব্যাপারে হইতে পারে 1%, 2%, কিন্তু মানে দেশে বেশিরভাগ জায়গায়, বেশিরভাগ জায়গায় এবং বেশিরভাগ হাসপাতালে ডাক্তারই তো সেবা দিচ্ছে, নাহলে তো এই যে এই কিশোরগঞ্জে যে 60% রোগী সুস্থ হলো, এটা কিভাবে সম্ভব হলো? ডাক্তাররাই তো, ডাক্তারদের পরামর্শই তো করা হয়েছে। আর হলো নার্স বা এটা মানে আমরা চিকিৎসা সেবা বলতে গেলে শুধুমাত্র একটা হাসপাতালে বুঝি নার্স, শুধু ডাক্তার, এটা একদম পুরোপুরি ভুল ধারণা। একটা স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে একটা ডাক্তার একজন, একটা নার্স একজন, একজন তারপরে স্বাস্থ্যকর্মী একজন, তারপরে যে ইভেন যে যে হাসপাতালের সুইপার আছে, সেও যে হসপিটাল
ওর মধ্যে অন্তর্ভুক্ত আর কি। এক্স্যাক্টলি, আসলে হ্যাঁ আমরা আসলে মানে সবকিছু ঢালাও ভাবে খালি ডাক্তারদের দোষারোপ দিই, এটা কেন জানি আমাদের একটা মানে জাতীয় জাতীয় সমস্যা হয়ে গেছে। আর মিডিয়া যে কথাটা, মিডিয়া হ্যাঁ মিডিয়া কিছু জিনিস আনে, সেগুলা মিডিয়া কিন্তু কমন জিনিসগুলো আনে না, মিডিয়া সেই জিনিসগুলো আনে যেগুলা যেগুলো একটু আনকমন। যেমন আমি অনেকগুলো খবর পাইছি যেগুলা মিডিয়াতে খারাপ ভাবে আসছে, পরে পরে আমি খোঁজ নিয়ে দেখছি যে এগুলা আসলেই এগুলার ভিতরে অনেক ঘটনা ছিল, অনেক কাহিনী ছিল, ওগুলাকে হাইড করে জাস্ট খালি একটা মানে তাদের টিআরপি বাড়ানোর জন্য তারা বিভিন্ন ভাবে নিউজ করছে আর কি। এই জিনিসগুলো আসলে খুব দুঃখজনক আর কি। বেসিক্যালি আর আমার কোনো কোয়েশ্চন নাই, তুমি যদি লাস্টে কিছু বলতে চাও আসলে তাহলে বলতে পারো, এক্সট্রা আমি কিছু যদি অ্যাড করতে চাও। কি বলতে চাচ্ছিলাম যে আমরা আমি যেটা ইদানিং খেয়াল করছি যে অনেক মানুষের টেনশন বেশি করতেছে, মানে করোনা নাই কিন্তু আশেপাশে করোনা পেশেন্ট, দেশে করোনা আক্রান্ত প্রতিদিন বাড়তেছে, তাদের প্রতি আমি একটাই উপদেশ যে আপনারা দয়া করে মানে বাসায় থাকতেছেন দয়া করে টেনশন করবেন না। টেনশনটা করলে হবে কি, আপনার যে রোগ প্রতিরোধ ক্ষমতা এটা কমে যাবে, এই টেনশনটা খুব খারাপ, আপনার যত সম্ভব টেনশন মুক্ত থাকার চেষ্টা করবেন। যদি টিভি দেখতেই হয় এই যে আরেকটা সময় যে সরকারি যে বুলেটিনটা হয় সেটা 10-15 মিনিটের জন্য দেখতে পারেন, এছাড়া ওই যে সারাদিন করোনা নিয়ে টক শো, করোনা নিয়ে কথাবার্তা, সারাদিন এটা নিয়ে গবেষণা করা, এসব করাটা খুবই খারাপ। কারণ এই এই প্যান্ডেমিক সময়ে কিন্তু সারা বিশ্বে একটা অ্যাংজাইটি একটা প্রবলেম ডিজর্ডার শুরু হয়, মানে সবাই খুব টেনশন করে। এই টেনশন থেকে যেভাবেই হোক আমি বলবো যে ফ্যামিলিকে সময় দেওয়া, সবার সাথে গল্প করা, ফ্রেন্ডদের সাথে কথা বলা, এই জিনিসগুলো করলে মনে হয় টেনশন ফ্রি মুক্ত হওয়া যাবে এবং সুস্থ থাকা যাবে। আর স্বাস্থ্যবিধিটা যদি আমরা মানি ঠিক মতো তাহলে, আর যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের সরকারি হটলাইন গুলোতে ফোন দিবে, আমরা সেবা দেওয়ার জন্য 24 ঘন্টায় প্রস্তুত আছি, আমরা সেবা দিয়ে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে রেনসা ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং, টেক কেয়ার অ্যান্ড কিপ আপ ইন দ্য প্রেয়ার্স। আল্লাহ হাফেজ। আচ্ছা থ্যাংক ইউ, ওকে, খুদা হাফেজ, বাই, আল্লাহ হাফেজ।